হচ্ছে আমরা আজকে যে টপিকটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে ফল লুফের ব্যবহার এখন কথা হচ্ছে লুফ জিনিসটা এই যে এই যে লুফ এটাকে আমরা বলি যে কি লুফ কন্ট্রোল স্টেটমেন্ট তো আমাদের সি প্রোগ্রামে লুফ কন্ট্রোল স্টেটমেন্ট আসলে তখনই ব্যবহার করা হয় যখন একই কাজ বারবার করতে হয় অর্থাৎ এটাকে আমরা বলি যে কি পুনরাবৃত্তি কাজ পুনরাবৃত্তি কাজ যখন আমাদের করতে হয় তো এখন পুনরাবৃত্তি কাজ মানে যেমন ধর আমি উদাহরণস্বরূপ বলতে পারি যদি আমাকে বলে যে কি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত কোনো সংখ্যা আউটপুটে প্রদর্শন করতে বলে তো এখানে দেখো এক থেকে যদি ছয় পর্যন্ত কোনো সংখ্যাকে আউটপুটে প্রদর্শন করতে বলে তখন আসলে আমাদের করতে হয় কি আমাদের প্রথমে ওয়ানকে ছাপাইতে হবে এরপরে টুকে ছাপাইতে হবে এরপরে থ্রিকে ছাপাইতে হবে এভাবে সিক্স পর্যন্ত ফোর ফাইভ সিক্স পর্যন্ত ছাপাতে হবে অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করো আমরা প্রিন্ট এর কাজটা বারবার করছি অর্থাৎ প্রথমে ওয়ান ছাপাচ্ছি একবার প্রিন্ট এফ দুইয়ের জন্য একবার তিনের জন্য একবার চারের জন্য এভাবে ছয়ের জন্য টোটাল আমার ছয় বার এর কাজ করতে হচ্ছে এরকম যখন আমরা প্রিন্ট এর কাজ অথবা অন্য যে কোনো কাজ আমরা যখন বারবার করতে যাই তখন সেই জিনিসটাকে আমরা বলি যে কি পুনরাবৃত্তি কাজ এই পুনরাবৃত্তি কাজকে আমরা মূলত লুফ কন্ট্রোল স্টেটমেন্ট বলি তো লুফ কন্ট্রোল স্টেটমেন্ট এই কাজটা বিভিন্ন প্রকারে করা যায় তার মধ্যে একটি প্রকার হচ্ছে ফললুপ তো আজকে আমরা মূলত লুপ নিয়েই কথাবার্তা বলবো তো লুপের সাহায্যে কীভাবে পুনরাবৃত্তি কাজ করে এবং লুপের কিভাবে কাজ করে ফল লুপের গঠন সম্পর্কে আগে আমাদের একটু জানতে হবে তারপরে আমরা এই লুপ নিয়ে আমাদের যে অসংখ্য পরিমাণ এমসিকিউতে প্রশ্ন আসে এবং বিভিন্ন জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে যেগুলো আসলে আমাদের আনসার দিতে একটু কষ্ট হয়ে যায় তা আজকেই আশা করছি তোমরা আমার ক্লাসটি যদি একদম শেষ পর্যন্ত যদি ভালোভাবে দেখো তাইলে আশা করি এই ক্লাসটি ভালোভাবে বুঝবা এবং ফরলুপ লুপ সম্পর্কিত যত সব এমসি কিউ আসবে এবং যত সব সি প্রোগ্রামিংয়ের প্রবলেম আছে সবগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে তো তার আগে একটু করে বলছি আশা করি যদি ক্লাসটি ভালো লাগে তোমরা আসলে একটা লাইক দিবা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো এটি তোমাদের কাছ থেকে একটু আশা করা যায় আমি করতেই পারি তো শুরু করছি আমাদের প্রথমে ফল লুপের গঠন তো দেখো ফল লুপের গঠনের ক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে রুলসটা হচ্ছে প্রথমে আমরা ফর শব্দটি ব্যবহার করব। এটিকে আমরা কিওয়ার্ড বলছি এটি অবশ্যই কেন লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের দ্বারা লিখতে হবে এবং ফার্স্ট ব্রেকে শুরু করে প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল তারপর একটা সেমিকোলন দিব তারপর থাকবে কন্ডিশন অর্থাৎ যেটাকে আমরা শর্ত বলি তারপরে সেমিকোলন হবে তারপর হবে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত মান অথবা হ্রাসকৃত মান ব্যবহার করতে হবে এই যে ফল লুপের পরে কখনও সেমিকুলম বসবে না এটা একটু তোমরা মাথায় রাখবা। এরপর হচ্ছে তোমার সেমি সেকেন্ড ব্র্যাকেট শুরু করবো তারপরে হচ্ছে স্টেটমেন্ট এখানে আসলে স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছি যে কাজটা আমাদের বারবার পুনরাবৃত্তি করতে হয় এটাই মূলত এই কাজটাই আমাদের পুনরাবৃত্তি হবে তারপরে এটি স্টেটমেন্টটি লেখে আমরা সেমিকুলম দিব তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করব। তো আসলে এখন কথা হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল কথাটার অর্থ হচ্ছে আমরা যেটাকে বলি আদিমান ইনিশিয়াল তো হচ্ছে আদিমান কন্ডিশনটা হচ্ছে শর্ত যেটাকে ইফ দ্বারা প্রকাশ করা হয় আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এর অর্থ হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত মান অথবা হ্রাসকৃত মান অর্থাৎ কত করে বৃদ্ধি হচ্ছে বা কত করে হ্রাস পাচ্ছে এই জিনিসটা তো আমরা একটি তোমাদেরকে একটি চমৎকার আমি উদাহরণ হিসেবে দিতে পারি যেমন ধর কিছুক্ষণ আগেই দেখালাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এখানে আসলে এই আদিমান বলতে বুঝাচ্ছি আমরা এটা এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু এরপরে যদি বলি যে কি কন্ডিশন কন্ডিশন হচ্ছে আমাদের সর্বোচ্চ কতটুকু যাচ্ছে ছয় পর্যন্ত যাচ্ছে এটাই হচ্ছে আসলে কন্ডিশন এরপরে হচ্ছে আমার এখানে ইনক্রিমেন্ট হচ্ছে অর্থাৎ একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার চার পাঁচ ছয় এভাবে এক এক করে বৃদ্ধি পাচ্ছে এটা আসলে ইনক্রিমেন্টের পর্যায়ে যাবে এখানে কোনো ডিক্রিমেন্ট হচ্ছে না এরপরে এই যে বারবার ছাপাইতে হবে ওটাই হচ্ছে আসলে স্টেটমেন্ট তো আমি আর ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা ফ্লো ফ্লোচার্ট দেখাচ্ছি তোমরা খেয়াল করো আমার ফ্লো চার্টের প্রথমে শুরুতে স্টার্ট তারপরে আমি ইনপুট হিসেবে একটি এন নিচ্ছি একটি সংখ্যা এন অর্থাৎ এটাকে আমরা আসলে শেষ পদ বুঝাই মানে শেষবশেষ মান কত পর্যন্ত সেটা কি বুঝাই এরপরে হচ্ছে আমাদের আই ইকুয়েল টু ওয়ান এরপরে হচ্ছে আমরা প্রিন্ট আই তোমরা দেখতেই পাচ্ছ সামন্তরিকের মধ্যে আছে প্রিন্টাই এরপরে হচ্ছে তোমার একটা ইনক্রিমেন্ট যেটি আই ইকুয়েল টু আই প্লাস টু এরপরে তোমার যদি আই লেস দেন ইকুয়েল এন হয় অর্থাৎ আমাদের যদি আইয়ের মান সর্বশেষ এন পর্যন্ত থাকে আই অর্থাৎ আই এর মানটা যদি চেয়ে ছোট অথবা এন এর সমান থাকে যদি এটি যদি সত্য হয় ইয়েস হলে আমরা প্রিন্ট করব আর যদি মিথ্যা হয় তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এই হচ্ছে আমাদের মূলত ফ্লো চার্টটি তো দেখো এই যে ফ্লোচার্টের এটা হচ্ছে আমাদের শুরু এটা হচ্ছে শুরু মান আর একদম সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে শেষ মান শেষ বুঝাচ্ছি স্টার্ট এবং স্টপ এটাই বোঝাচ্ছে এরপরে হচ্ছে আমাদের ইনপুট অর্থাৎ এটা হচ্ছে আমাদের মান গ্রহণ করব। ইনপুটের মানটা এইটাকে আমরা ইনপুট স্টেটমেন্ট বলি এরপর থেকে এই যে আই ইকুয়েল টু ওয়ান হুম এবং প্রিন্ট আই আই ইকুয়েল টু ওয়ানের পরে আমরা এর মান প্রিন্ট তারপর তারপরে আয়ের মান দুই করে বৃদ্ধি করবো এরপরে আয়ের মান চেয়ে ছোটো অথবা এনে সমান আছে কিনা চেক করব। যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা প্রিন্ট করব এবং যদি মিথ্যা হয়ে থাকে অর্থাৎ ন হলে আমরা প্রোগ্রামটা স্টপ করব তো এখানে আসলে পুনরাবৃত্তি এটা যে একটা লুফের ফ্লোচার্ট এটা আমরা কীভাবে বুঝবো এটা আসলে আমরা বুঝবো এই যে যখন কোনো ফ্লোর ক্ষেত্রে দেখবে তোমরা এভাবে নিচ থেকে আবার উপরে উঠে হ্যাঁ অর্থাৎ আসলে এখানে আয়ের মান যতক্ষণ পর্যন্ত এনের এর ছোটো অথবা এনের সমান থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে প্রিন্ট হবে অর্থাৎ এই কাজটা বারবার হতে থাকবে সেই কারণে এভাবে যখন নিচে নেমে উপর দিকে উঠে এভাবে আসলে ঘুরতে থাকে এই জিনিসটাকে আমরা পুনরাবৃত্তির কাজ বলি তো তো দেখাইলাম প্রথমটা হচ্ছে স্টার্ট এবং এটা হচ্ছে ইনপুট অর্থাৎ সর্বশেষ মান কত সেটা ইনপুট তো আসি এবার যে আই ইকুয়েল টু ওয়ান অর্থাৎ আই এর প্রথম মান ওয়ান এই জিনিসটাকে আমরা আসলে বলছি এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল আমরা যে ফলুপের মধ্যে কিছুক্ষণ আগে লিখলাম এটাই হচ্ছে আসলে ইনিশিয়াল কন্ডিশন স্টেটমেন্ট এরপরে তোমার দেখো আই ইকুয়েল টু আই প্লাস টু অর্থাৎ দুই করে বৃদ্ধি পাচ্ছে এই যে দুই করে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে ইনক্রিমেন্ট আমাদের এখানে ডিক্রিমেন্ট নাই এটাকে আমরা ইনক্রিমেন্ট বলছি এরপরে তোমার ইফ এর ভিতরে যেই জিনিসটা আছে সেটাকে আমরা বলবো যে কি কন্ডিশন এটা হচ্ছে কন্ডিশন তারপরে দেখো এই যে ইফ এর উপর ডিপেন্ড করে যে কাজটা করতে হয় অর্থাৎ ইফ আই লেস দেন ইকুয়েল এন এটা যদি ইয়েস হয় এই যে প্রিন্ট এই কাজটাই আমার এখানে করতে হচ্ছে তাই আসলে এখানে এই কন্ডিশনটাই এই মানে সরি এই স্টেটমেন্টটাই আমাদের স্টেটমেন্ট হিসেবে কাউন্ট হবে কারণ ইফের উপর ডিপেন্ড করে যে কাজটা বারবার করতে হচ্ছে সেটাই আসলে স্টেটমেন্ট হিসেবে কাজ করে তো আমি যদি এবার এই ফ্লো চার্টকে একটু ফল লুপ ব্যবহার করে লিখি দেখো আমরা আসলে এ স্ট্রাকচারটা ব্যবহার করব তো আমি দেখাচ্ছি তোমাদেরকে তাহলে এই অনুসারে যদি আমি কাজ করতে যাই প্রথমে আমাকে কি করতে হবে প্রথমে আমরা ফল লুপ শুরু করব ফল লুপ শুরু করার পরে দেখো প্রথমে হচ্ছে আমার ইনিশিয়াল তো আমার যেহেতু ইনিশিয়াল আমরা জানি যে কি এখানে ইনিশিয়াল বলতে বুঝাচ্ছি আই ইকুয়েল টু ওয়ানকে তাই আমরা আই ইকুয়েল টু ওয়ান লিখবো ওয়ান লিখার পরে সেমিকলোন দেবো এই যে ইনিশিয়ালের পরে আমাদেরকে সেমিকলোন ইউজ করতে হবে এরপরে আমার কন্ডিশন তো আমি বলছিলাম কন্ডিশন হচ্ছে আসলে ইফ এর মধ্যে যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে কন্ডিশন এখানে দেখো এখানে আছে কি আই লেস দেন ইকুয়েল এন তো আমরা আমাদেরকে এখানে লিখতে হবে আই লেস দেন ইকুয়েল এন তো একটি কথা না বললেই নয় আমরা আসলে দেখো লেস দেন ইকুয়েলকে আমরা এভাবেই ইউজ করছি এই এভাবেই আমরা এই লেস দেন ইকুইয়েল ইউজ করছি কিন্তু আসলে সি প্রোগ্রামে যখন আমাদের করতে হবে তার এখানে লেস দেন ইকুয়েলকে এভাবেই ইউজ করতে হবে প্রথমে লেস দেন তারপরে ইকুয়েল দেওয়ার পরে আমাদেরকে ইউজ করতে হবে এর একটা কারণ হচ্ছে আমাদের আসলে দেখো তোমরা খেয়াল করবা আমাদের কম্পিউটার যে কীবোর্ডগুলো আমরা ব্যবহার করি কম্পিউটার কিবোর্ডে এই যে ল্যাস দেন অথবা গেটার দেন অথবা ইকুয়েল এই চিহ্নগুলো আলাদা আলাদা আছে কিন্তু একসাথে লেস দেন অর ইকুয়েলের এই চিহ্নটা কিন্তু আমাদের কম্পিউটার কিবোর্ডে নাই বিদায় আমরা এই চিহ্নটা ইউজ করতে পারবো না তার বদলে আমরা এভাবে লেস দেন তারপরে ইকুয়েল চিহ্ন ইউজ করবো কারণ প্রোগ্রামটা সম্পূর্ণ আকারে লিখতে হয় আমাদের কম্পিউটারে তো সেই জন্য কম্পিউটার কিবোর্ডে যেহেতু ওই চিহ্ন লেস দেন ইকুয়েল একসাথে চিহ্নটা নাই তাই আমরা লেস দেন তারপরে ইকুয়েল ইউজ করবো এরপরে এই যে আমরা কন্ডিশনটা লিখলাম কন্ডিশনটা লেখার পরে আমরা আই লেস দেন ইকুয়েল এন তারপরে হচ্ছে আসলে সেমিকোলন দিব আমরা এই যে কন্ডিশনের পরে একটা সেমিকোলন তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট তো আমি বলছিলাম ইনক্রিমেন্ট হচ্ছে আই ইকুয়েল টু আই প্লাস টু তো আমরা এখানে আই ইকুয়েল টু আই প্লাস টু দিলাম দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করবো আবারও বারবার বলছি ফল লুপের পরে পরে কখনও সেমিকুলোন হয় না তাই আমরা এখানে সেমিকুলুন ইউজ করবো না এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমাদেরকে স্টেটমেন্ট তো আমি তো কিছুক্ষণ আগেই বলছিলাম এই যে কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে কাজটা বারবার করতে হয় সেটাই আসলে স্টেটমেন্ট তো আমরা এখানে স্টেটমেন্ট হিসেবে আমাদের প্রিন্ট আই তো আমরা এখানে লিখছি দেখো প্রিন্ট এফ দ্বারা লিখছি যে কি আই এর মান ছাপাবো তো যদি এর মান যে যদি ধরে নিচ্ছি আমরা আইটা ইনটিজার তাই আমরা তার জন্য একটা পারসেন্ট ইউজ করলাম ইনটিজারের জন্য তারপরে আমরা আয়ের মান ছাপানোর জন্য নির্দেশ দিলাম তারপর সেমিক্রণ দিলাম এরপরে আমাদের সেকেন্ড ব্রেকের দিয়ে শেষ করে দিব এটাই হচ্ছে মূলত আমাদের ফলরূপের স্ট্রাকচার তো এখন যদি এই কাজটা করতে হয় এখন দেখো আসলে এটার জন্য কী হবে তো আমি ব্যাপারটা একটু করে বুঝিয়ে দিচ্ছি প্রথমে ফ্লো চার্টটাকে বুঝাই তারপরে একটু এক্সাম্পল দিয়ে এক্সাম্পলের সাহায্যে বুঝাব তা আসলে প্রথমে হবে কি দেখো আমি যদি বলি যে কি উদাহরণস্বরূপ আমি এখানে কিছুক্ষণ আগে দেখালাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো এখানে ছয় করে বৃদ্ধ সর্বশেষ মান হচ্ছে ছয় তো এখানে প্রথমে আয়ের মান ওয়ান আসবে সেটা প্রিন্ট হবে এরপরে এর মান দুই করে বাড়বে অর্থাৎ ওয়ানের পরে দুই করে বৃদ্ধি পেয়ে থ্রি হবে তাই না এভাবে যেমন ধর আমি দেখাচ্ছি আউটপুট হিসাবে দেখাচ্ছি প্রথমে ওয়ান তা আমি এর মান ওয়ান ওয়ান হওয়ার পরে প্রিন্ট এফের মধ্যে আসবে প্রিন্ট এফের মধ্যে আসবে তারপরে এর মান দুই করে বৃদ্ধি পাবে এরপরে চেক করবে এর মান এনেছে ছোটো আছে কি নাই তারপরে যদি থাকে তাহলে আবারও প্রিন্ট হবে এভাবে দুই করে বৃদ্ধি পাবে আবারও চেক করবে এভাবে প্রিন্ট হবে অর্থাৎ বারবার আই এর মান দুই করে বৃদ্ধি পেয়ে প্রিন্ট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত এন পর্যন্ত থাকে যদি চেয়ে বড়ো হয়ে যায় তখন কিন্তু আর প্রিন্ট করবে না তো যেমন ধরো এবার এক্সাম্পল একটু দেখাই তো প্রথমে আই এর মান ওয়ান তারপরে এখানে আসবে এখানে বোঝাচ্ছে যে কি প্রিন্ট আই অর্থাৎ ওয়ানকে ছাপাইলাম আই এর মানটাকে ছাপাইলাম এরপরে দুঃখিত এখানে হবে না এটা কমা হবে না এরপর হবে আয়ের মান যেহেতু প্রথমে প্রথম মানটা ওয়ান তারপর আয়ের মান যেহেতু দুই করে বৃদ্ধি তারপরে হবে মান থ্রি এরপরে থ্রি হওয়ার পরে এখানে আসবে এখানে আসার পরে আবারও ছাপাবে আবার উপরে যাবে এরপর হবে থ্রি এর পরে হবে মান ফাইভ ফাইভ হওয়ার পরে আবার এখানে আসবে ফাইভ ছাপানো হবে এরপরে আবারও যাবে এভাবে আয়ের মান হবে আবারও দুই করে বৃদ্ধি হয়ে সেভেন হবে সেভেনটা আবার আসবে এখানে আসবে এরপরে আবার যাবে এভাবে আসলে যেতে থাকবে যতক্ষণ পর্যন্ত এন পর্যন্ত থাকবে এন পর্যন্ত আমার এখানে ছাপানো হবে এরপরে যদি এর চেয়ে বড় হয়ে যায় তখন আসলে এই লুফটার কাজ করবে না তখন আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে অর্থাৎ আমরা এই জিনিসটা থেকে আমরা আউটপুট হিসেবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট ডট এভাবে দুই দুই করে বৃদ্ধি করে আমরা এন পর্যন্ত পাব তো যেমন ধরো আমি যদি আরেকটু যেমন ধর আরেকটা জিনিস বোঝাই আমি মনে করে আরেকটা দেখাচ্ছি যে কি ফলুফ ফলুফ আমরা স্টার্ট করলাম আমরা শুরু করলাম আইয়ের মান তিন থেকে তারপরে সেমিকোলন দিলাম এবং বললাম যে কি আই লেস দেন ইকুয়েল আমি দশ দিচ্ছি অর্থাৎ সর্বশেষ মান দশ আমি আগে যেটা এন এন পর্যন্ত দিচ্ছিলাম এখন সেটাকে দশ দিচ্ছি তো দশ দেওয়ার পরে এরপরে যদি বলি যে কি আমরা যদি বলি যে কি আয়ের মান আমার এক করে বৃদ্ধি পাবে অথবা তিন করে বৃদ্ধি পাবে ধরে নিচ্ছি আয়ের মান হচ্ছে আই প্লাস থ্রি তিন করে বৃদ্ধি পাচ্ছে তারপরে আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি যে কি প্রিন্টেফ আয়ের মান ছাপাবো আমরা পার্সেন্ট ডি আয়ের মান ছাপানোর জন্য নির্দেশ দিলাম তারপরে সেকেন্ড শেষ করলো এখন এই অনুসারে যদি আমি করি তাহলে আউটপুটটা কেমন হবে একটু দেখাচ্ছি দেখো প্রথমে আমাদের প্রথম মানটা হচ্ছে আয়ের থ্রি এখানে আসবে এখানে যেহেতু আয়ের মানকে ছাপাইতে বলছে আয়ের মান ছাপানো হবে অর্থাৎ আয়ের মানসি ছাপালো এরপরে আবার এখানে যাবে যেহেতু তিন করে বৃদ্ধি করতে বলতেছে তখন আয়ের মান হবে প্রথমে থ্রি আবার তিন করে বৃদ্ধি পাই আয়ের মান হবে সিক্স সিক্স হওয়ার পরে আবারও এখানে আসবে যেহেতু এটা ছাপাইতে বলতেছে আয়ের মান ছাপাবে সিক্স হবে আবার ছাপানোর পরে আবারও যাবে ছয়ের পরে তিন করে বৃদ্ধি পেয়ে নয় হবে নয় হওয়ার পরে এখানে আসবে নয় কে ছাপানো হবে এরপরে আবারও এখানে যাবে নয়ের পরে তিন করে বৃদ্ধি পেয়ে বারো হবে কিন্তু এখানে বলেই দিছে আয়ের মান অবশ্যই দশের চেয়ে ছোটো অথবা দশের সমান অর্থাৎ এখন যা এর মান বারো হলো সেই বারো তো দশের চেয়ে বড় হয়ে গেছে তখন আর এখানে না আসে প্রোগ্রামটা আমার স্টপ হয়ে যাবে তখন আসলে আউটপুট পাবো থ্রি সিক্স নাইন তো এই হলো মোটামুটি আমাদের ফল লুপের গঠন এখন আমরা এই যে ফল লুপ ব্যবহার করে আমরা কিছু চমৎকার কিছু এমসি কিউ করবো তো এমসি কিউগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ